সব হয়ে নাই স্যার, মনে হয় ক্লায়েন্ট স্যার দাদা না ট্রেনে নিয়ে আসে, পাত্র পরে আসবে। আসে 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 বসে। হ্যাঁ জি, পরে কথা বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসে 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 বসে। নাতনি নিয়ে আসছেন বিয়ের জন্য? সে আমার নাতনি, আপনাকে বলছি। তাইলে 21 বছর আগে উনি যখন ওনার মাতৃগর্ভে তখন আমি ওনাদের বাড়িতে লজিং মাস্টার ছিলাম। আমার শাশুড়ি অর্থাৎ ভাবী শাশুড়ি ওনার মাতা, তিনি অসম্ভব সুন্দরী ছিলেন। তখন থেকে আমি মনে মনে ভাবি ওই মহিলার গর্ভে যদি কন্যা সন্তান হয় তাহলে আমি আমার নিজ দায়িত্বে তাকে লালন পালন করব এবং 18 বছর পূর্ণ হলে তাকে আমি বিয়ে করব। ঘটনা সত্যি? আমার আশা পূর্ণ হয়, সেই মহিলার ঘরে ফুটফুটে এই পরীর জন্ম হয়, আমি তাকে লালন পালন করে বড় করে তুলি। মানে এই মেয়ের বয়স কত? যেহেতু 21 বছর আগে তার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি তার প্রেমে পড়ি, আমার প্রেমের বয়স 21, এখন তার বয়স 20। মানে কি কন্যার বয়স 20, পেয়ার করতেছেন 21 বছর ধরে? মাথা তো ঘুরতেছে, কেমনে সম্ভব? মানে যান যান, এই বিয়ান পড়াবো না যান। তার মানে আমি পড়াবো না? অবশ্যই পড়াবেন, আমি টাকা দেব না। 1 লাখ টাকা দিলাম পড়াবো না, এরকম অসম বয়সে বিয়ে পড়াকে আমি জেল খাটুম? যান। দেশে কি কাজের আকার? চলো ডালি, আমরা অন্য কাজে অফিসে যাই। যান 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 যান, দোহাই লাগে আল্লাহর, যান যান যান। যত সব আসো, এই দরজা লাগা, দরজা লাগা। এই এদিকে বুড়ি মানুষ, তুই ধমক দিলি কে? স্যার আপনি ধমক দিলে? তোরা ধমক দিতে বলছি। সরি স্যার।